দেখছেন এএসআর নিউজ। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো স্কুল ছাত্রের। ছাত্রটির নাম অর্ণব মণ্ডল, বেলডাঙ্গা শ্রীশচন্দ্র বিদ্যাপীঠের ক্লাস ফাইভের ছাত্র, বাড়ি বেলডাঙ্গার ব্যাসচত্বর এলাকায়। ঘটনাটি ঘটেছে 23 জানুয়ারি রাত্রি 10:05। বেলডাঙ্গা থানার দক্ষিণ পাড়ার মোড়ে এক অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পারাপার করার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা মোটর বাইক তাকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে ছাত্রটি এবং সেখান থেকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। অভিযুক্ত বাইক আরোহীকে পুলিশ গ্রেপ্তার করেছে।